হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে ট্রানজেকশন প্যাক 1 প্রোভাইড করেছিলাম, আর আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ট্রানজেকশন প্যাক 2 প্রোভাইড করব। সো কোথাও যাবেন না, দেখতে থাকুন। তার আগে বলে নিচ্ছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। অলরাইট, আমি প্রিমিয়ার প্রোটা ওপেন করে এখানে বেশ কিছু ক্লিপ ইনসার্ট করেছি। সো এখন আমরা দেখব আমাদের ট্রানজেকশন প্যাক 2টা কীভাবে ইনস্টল করা যায়। সো প্রথমেই ভিডিও ডেসক্রিপশন থেকে আপনাকে ট্রানজেকশন প্যাক 2টা ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড করার পরে এইখানে ক্লিক করে আমরা ইফেক্টে যাব। ইফেক্টে যাওয়ার পরে আমরা প্রিসেটের এখানে রাইট বাটনে ক্লিক করে ইনপুট প্রিসেটে ক্লিক করব, এবং যেখানে আমরা ট্রানজেকশন প্যাক 2টা ডাউনলোড করেছিলাম সেই লোকেশনে যেয়ে আমাদের ফাইলটা আনজিপ করার পরে আমরা এরকম একটা ফাইল দেখতে পাবো। জাস্ট সেই ফাইলটা সিলেক্ট করে এখানে ওপেনে ক্লিক করব, তাহলে আমাদের ট্রানজেকশন প্যাক 2টা ডাউনলোড করার পরে এইভাবে আমরা ইনস্টল করতে পারবো। সো এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ফোল্ডার রয়েছে, এই ফোল্ডারটা এক্সপ্যান্ড করলে আমরা দেখতে পাচ্ছি আর একটা ফোল্ডার রয়েছে, আর এই ফোল্ডারের ভিতরেই তিন ধরনের ট্রানজেকশন রয়েছে। একটা হচ্ছে ফ্রেম রোল ট্রানজেকশন, আর একটা হচ্ছে লেন্স ডিস্টরশন, আর একটা হচ্ছে স্মুথ রোটেশন। সো এই ট্রানজেকশনগুলো আমরা কিন্তু ফ্রিতে ইউজ করতে পারবো। সো এখন আমরা দেখব কীভাবে ইউজ করা যায়। সো সাপোজ আমি যদি ফ্রেম রোল ট্রানজেকশনটা ইউজ করতে চাই, তো প্রতিটা ট্রানজেকশনের এখানেই কিন্তু আমাদের কত ফ্রেম করে ক্রপ করতে হবে সেটা লিখে দেওয়া রয়েছে। সো আমরা যদি এই ট্রানজেকশনটা ইউজ করতে চাই তাহলে আমাদের দুইটা ক্লিপ রাখবে। সো এখানে একটা ক্লিপ রয়েছে, সো আমি আর একটা ক্লিপ এখান থেকে নিয়ে নিই। সো আমি সাপোজ এই দুইটা ক্লিপের মাঝে ট্রানজেকশনটা অ্যাপ্লাই করব। সো একটা ট্রানজেকশনের ডিউরেশনটা হচ্ছে 20 ফ্রেম করে, 40 ফ্রেম। সো আমরা লেফট দিকে 20 ফ্রেম ক্রপ করব, রাইট দিকে 20 ফ্রেম ক্রপ করব, ঠিক এইভাবে। সো আমরা যদি শিফট চেপে ধরে চারবার অ্যারোতে প্রেস করি তাহলে 5 ফ্রেম করে 20 ফ্রেম হবে, অথবা আপনি এইভাবে 1 ফ্রেম করেও করতে পারেন। সো আমি জাস্ট কার্সারটা এখানে নিয়ে আমি শিফট চেপে ধরে চারবার অ্যারো প্রেস করছি, লেফট অ্যারো, 1 2 3 4 5। সো আমাদের এইদিকে কিন্তু 20 ফ্রেম নেওয়া হয়ে গেল। এখন আমরা সি প্রেস করে এটাকে ক্রপ করে নিচ্ছি, দেন আমরা একইভাবে রাইট দিকেও 20 ফ্রেম নিব, 1 2 3 4 5। সো আমাদের 20 ফ্রেম নেওয়া হয়ে গেল। সো আমরা এটাও একটু ক্রপ করে নিচ্ছি, আমরা মূলত এখানে আমাদের ট্রানজেকশনটা অ্যাপ্লাই করব। সো এখানে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ট্রানজেকশন আউট, যেটা এই আউটটা আমরা লেফট দিকে দিব, আর যে ইনটা রয়েছে ইনটা আমরা রাইট দিকে দেব, তাহলে আমাদের ট্রানজেকশনটা অ্যাপ্লাই হয়ে গেল। সো আমরা একটু প্রিভিউ করে দেখি কেমন দেখায়। সো আমরা একটু প্রিভিউ করছি। ওয়াও, খুব সুন্দর কিন্তু একটা ট্রানজেকশন এবং খুবই স্মুথ। সো এখানে বিভিন্ন ডিরেকশনের বিভিন্ন ট্রানজেকশন রয়েছে, সবগুলোই সেম নিয়মেই আপনাকে করতে হবে। এখানে 10 ফ্রেম আছে, সো 10 ফ্রেম ক্রপ করতে হবে। এখানে 8 ফ্রেম আছে, সো 8 ফ্রেম ক্রপ করতে হবে। আই থিঙ্ক আপনাদেরকে আর এর বেশি কিছু দেখানো লাগবে না। সো আই হোপ ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগেই থাকে অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন হলো, আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন, এবং আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আগামী ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং আইটেক 24 এর সাথেই থাকবেন। টাটা।